নমস্কার ভিউয়ার্স, বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সীমান্ত। তো আজকে একটা অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, এবং অবশ্যই তোমাদের মতো যে সমস্ত বন্ধুরা তোমাদের এরকম জব নোটিফিকেশনের জন্য সার্চ করে তাদেরকে এই লিঙ্কটা অবশ্যই ফরওয়ার্ড করো, যাতে তোমাদের মতো তারা উপকার পেয়ে থাকে। ওকে, তো এটা দেখো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ CISF-এর পক্ষ থেকে একটা রিক্রুটমেন্ট আপডেট 2023-এর। ওকে, এবং রিক্রুটমেন্টটা কিসের জন্য তোমরা দেখো, ভিডিও এখানে দেওয়া আছে কনস্টেবল, ড্রাইভার কাম পাম্প অপারেটর, ড্রাইভার ফর ফায়ার সার্ভিস ইন CISF। ওকে, রিক্রুটমেন্ট অফ কনস্টেবল অ্যান্ড ড্রাইভার কাম পাম্প অপারেটর। ওকে, এবং এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেট অলরেডি তোমাদের এখানে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, 23-1-2023 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে অনলাইনে এবং চলবে 22-2023। ওকে, এবার চলো আমি বিস্তারিত বিবরণে আসছি ওয়ান বাই ওয়ান। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে চাকরিটার বিজ্ঞপ্তিটা আছে, এটার জন্য যে স্যালারি ধার্য করা হয়েছে অফিসিয়ালি, সেটা হলো দেখো পে স্কেলটা, পে লেভেল 3 ইন পে ম্যাট্রিক্স অর্থাৎ 21,700 থেকে 69,100 হলো তোমাদের প্রাথমিক স্যালারি। ওকে, পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টস হলো, তোমরা দেখে নাও বন্ধুরা, এখানে 1.2 দিয়ে যে পয়েন্টসটা মেনশন করা আছে, অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি, শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন হবে। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে www.cisfrect.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমরা প্রোভাইড করে দেবো, সেখানে লিঙ্কটা প্রোভাইড করে দেবো, সেই লিঙ্কটা তোমরা ক্লিক করে সে বিস্তারিত বিবরণ জেনে নিতে পারো এই রিক্রুটমেন্টের ব্যাপারে। ওকে, আচ্ছা, 2 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টস তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ যেটা দিয়েছে, ক্যান্ডিডেটস মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে। ভ্যাকেন্সিসটা তোমরা দেখতে পাচ্ছ, আমি প্রথমেই বলে দিয়েছি ভ্যাকেন্সিস ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ইউআর অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য 76 পোস্ট আছে, 76 পোস্ট আছে, এবং মানে এটা হলো তোমাদের ড্রাইভার কনস্টেবল ড্রাইভার পোস্টের জন্য যে পদটা আছে, তোমাদের যে কনস্টেবল ড্রাইভার পদ আছে এই পোস্টের জন্য 76 আছে তোমাদের জেনারেল ক্যাটাগরিদের জন্য পোস্ট, এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটসদের জন্য আছে 18 পোস্ট, ওবিসি ক্যাটাগরির জন্য আছে 49 পোস্ট। ওকে, এবং এসসি ক্যান্ডিডেটসদের জন্য আছে 27 পোস্ট, এবং এসটি ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য হচ্ছে 13 পোস্ট। ওকে, টোটাল এখানে বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও। আচ্ছা বন্ধুরা, তোমাদের এখানে দেখো সিলেকশন প্রসেস যেটা দেওয়া আছে এখানে, এই পয়েন্ট এখানে দেওয়া আছে সিলেকশন প্রসেসটা দেখো, পিএসটি পিইটি টেস্ট হবে এবং ডকুমেন্টস অ্যান্ড ট্রেড টেস্ট হবে, বিএ দিয়েছে রিটেন এক্সামিনেশন হবে, এবং সিএটটা বলেছে ডিটেলড মেডিকেল এক্সামিনেশন হবে। ওকে, অর্থাৎ তোমাদের ফার্স্টে রিটেন এক্সাম হচ্ছে, 2 নম্বরে হবে তোমাদের স্কিল টেস্ট হবে যেটা ডকুমেন্টস এবং অ্যান্ড ট্রেড টেস্ট বলছে, থার্ড হবে তোমাদের মেডিকেল, ওকে, অর্থাৎ পিএসটি এবং পিইটি টেস্ট, এবং ফাইনালি তোমাদের মেরিট লিস্ট। ওকে, এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হলো এজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের এজ ক্রাইটেরিয়া দেওয়া আছে দেখো, বিটুইন 21-27 ইয়ার্স অর্থাৎ 21-27 বছর বয়সে ক্যান্ডিডেটসরাই এই চাকরিটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। ওকে, 21-27 আবারও বলছি, অ্যাজ অন 22-2023 22-2023-এর নিরিখে তোমাদের বয়স হতে হবে কিন্তু 21-27, মিনিমাম 21 ইয়ার্স, ম্যাক্সিমাম 27 ইয়ার্স। ওকে, এবং এজ রিল্যাক্সেশন অ্যাপ্লিকেবল আছে যে সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটসরা বয়সের ছাড় পেয়ে থাকো, এই চাকরিটাকে তো তারা যথারীতি বয়সে ছাড় পেয়ে থাকবে। ওকে, এখানে তোমরা দেখতে পারো যে এখানে এজ রিল্যাক্সেশন লিমিটটা যেটা আছে এখানে সব ডিটেলসে আছে, তোমরা দেখে নিও, আমি বিস্তারিতভাবে যাচ্ছি না, ভিডিওটা লেন্দি হয়ে যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজ বোর্ড, অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশান লাগছে 10 পাস কোয়ালিফিকেশান লাগছে, মিনিমাম কোয়ালিফিকেশান 10 পাস্ট আছে, যারা 10 পাস করেছো অবশ্যই তারা এই পদ অর্থাৎ চাকরিটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। ওকে, দেখে নিও তোমরা এই পয়েন্টসটা। আচ্ছা, এটা যেহেতু তোমার ড্রাইভারের একটা চাকরি,
তো সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স তোমাদের মাস্ট থাকতে হবে, এখানে সেই ডিটেলসটাই দেওয়া আছে, তোমরা বন্ধুরা দেখে নেবে। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ইন দ্য ফলোয়িং টাইপ অফ ভেহিকলস, হেভি মোটর, আর বি বলেছে লাইট মোটর ভেহিকেলের ওপর, এবং সি বলেছে মোটর সাইকেল উইথ গিয়ার, এইগুলোর ওপর ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যারা ড্রাইভার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে। ওকে, অর্থাৎ যারা ড্রাইভিং প্রফেশনের ওপর জীবনে স্টাবলিশ হতে চাও তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি বন্ধুরা, তো এই সুযোগটা মিস করবে না। তো অনলাইন অ্যাপ্লিকেশন খুব শীঘ্রই শুরু হতে চলেছে, যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই ফর্মটি ফিল আপ করো। সামান্য যে ফিস ধার্য করা হয়েছে, একদম সামান্য একটা অ্যামাউন্ট, তো এটা তোমাদের কাছে একটা গোল্ডেন চান্স। তো এই ছিল বন্ধুরা CISF কনস্টেবল ড্রাইভার রিক্রুটমেন্ট 2023-এর একটা ব্রিফ ইনফরমেশন যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি বিস্তারিত ডিটেলসে জানতে হলে, যেটা আমি বলে উঠতে পারিনি, তো তার বিস্তারিত বিবরণ যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা বাকি ইনফরমেশান কালেক্ট করে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও আপডেট, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও আপডেট নিয়ে। টিল দেন সকলে ভালো থাকো, সকলের শরীর সুস্থ থাকুক, এই কামনা জানিয়ে আমি সীমান্ত আজকের ভিডিও এখানেই শেষ করছি।